মিলিটারি থেকে যারা অ্যাডভাইজার হচ্ছে তারা সবাই জেনারেল ওয়াকারের অ্যাডভাইজার হচ্ছে। এটা শুনেছি যে এই জেনারেল মুজিবকে যে ধরা হবে এটা ডিসিশনটা আরো 1 সপ্তাহ আগে হয়েছে, বাট 1 সপ্তাহ আগে ডিসিশন নেওয়ার পরে এটা এক্সিকিউট করতে করতে আমি দেখলাম 5-6 দিন চলে গেছে। রফিক স্যারকে দেখলাম ওই উনিও ওই সেম জিনিসটা টেম্পারিং করেছে, উনি তাকে রেড ক্রিসেন্টের চেয়ারম্যান বানানো হয়েছে, জেনারেল হাফিজ অ্যাডভাইজার বানানো হয়েছে, ওনাদের সবারই আওয়ামী লীগ ব্যাকগ্রাউন্ড। এই জিনিসগুলো আমার মনে হয় যে যারা এখন সরকার পরিচালনা করতেছেন তাদের একটু দেখা উচিত। যেটা বলতে চাচ্ছিলাম যে আমি অ্যাকচুয়ালি এই দুজন আইজিপির ব্যাপারে আমার কিছু নলেজ আছে, আমি যদি অ্যালাউ করে আমি একটু প্রথমে বলবো আর কি। সেটা হ্যাঁ হচ্ছে প্লিজ। আমরা আইজিপি মামুন যিনি, তিনি তো সরাসরি এই আন্দোলনের সাথে ছিলেন, অতএব আমি মনে করি না যে তার ব্যাপারে কেস টেস করতে কোনো সমস্যা হবে। আর আইজিপি শহীদুল ইসলাম যিনি আছেন, উনি অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন যখন হেফাজতের যে হত্যাযজ্ঞ যেটা হয় তখন ছিলেন উনি সম্ভবত সেকেন্ড ম্যান ছিলেন পুলিশের, এবং আমি যেহেতু এটা নিয়ে একটু ডিপ ইনভেস্টিগেশন করেছিলাম তখন আমার সেই কোর্সমেট জিয়াউল আহসান যিনি এখন গ্রেফতারে আছেন তার অ্যাডভাইস দেয় যে এই জিনিসটাকে যেহেতু সরাসরি একটা ব্রুটাল ডিসিশন তারা নিয়েছিল এবং এটা যেহেতু একটা অপরাধ, এবং তারা যখন এটা নিয়ে ব্রিফিং করেছিল ওই ব্রিফিং এর মধ্যে দুজন পুলিশ অফিসার নাকি বলেছিল যে আমরা এদেরকে সরাসরি গুলি করবো, তারা তো সরাসরি কোনো অপরাধের সাথে জড়িত না, তা আমরা শুধু একটা পিসফুল একটা একটা হোস্টাইল অ্যাসেম্বলিকে আমরা করব। বাট এই এই কারণে এইটার কারণে এই দুজন পুলিশ অফিসার যেহেতু ওখানে বলেছিলেন, তখন জিয়াউল হোসেন প্রাইম মিনিস্টার এবং জেনারেল তারেক সিদ্দিকি বলে এনশিওর করেছিলেন যে এই আই এই শহীদুল ইসলাম এবং ওই তার নিচে 10 জন এটার সাথে ইনভলভ ছিল প্রত্যেকেই উইথ AK-47 আর এই শর্ট গান ওই জায়গায় যেন হাজির থাকে, এবং উনি নিজে ছিলেন, তার দায়িত্ব ছিল যে এই যে কি বলে এটা নটর ডেম কলেজের ওই যে ওই ওই অংশটা প্লাস হচ্ছে আমাদের বাংলাদেশ ব্যাংক এবং সোনালী ব্যাংকের এই অংশটাকে ব্লকেট দিয়ে যারা পালিয়ে যাচ্ছিল তাদেরকে ধাওয়া দিয়ে এনে ওই জায়গায় এনে তারপরে তাদেরকে সরাসরি ফায়ারের মুখোমুখি করা। সো এই এই জিনিসটা আমি অ্যাকচুয়ালি একটা পুলিশের অফিসার ওখানে যেখানে ছিল তার কাছ থেকে শোনা, অতএব আমি এটা সম্পূর্ণভাবে বিশ্বাস করেছি। এবং এট দ্য সেম টাইম উনি যখন তার সময়কালে যখন যখন বিভিন্ন কিডন্যাপিং কিডন্যাপিং মানে হচ্ছে পলিটিক্যাল কিডন্যাপিং, নট টাকা পয়সা রিলেটেড, তারা যখন বিভিন্ন জায়গাকে ভয়ভীতি প্রদর্শন করত, একটা গ্রুপ ছিল ডিএমপি থেকে নেওয়া, ওই গ্রুপটা তখন পেট্রোল আকারে ওই আশেপাশে যেত এবং ওই এবং টেকনিক্যাল সাপোর্ট দিত। সো এই দোষগুলা উনি সরাসরি করেছেন এবং এইগুলা যখন ইনভেস্টিগেশনে আসবে তখন এটা সরাসরি এই এই জিনিসগুলোর প্রমাণ পাওয়া যাবে সাথে জড়িত না, বা উনি যেহেতু তখন আইজিপি ছিলেন না তখন, বাট উনি যখন ছিলেন তখন এই কাজটা করেছেন। আর আমার কাছে আরেকটা যেটা জিনিস মনে হয় সেটা হচ্ছে এই ফ্যাসিস্ট সরকার বা অন্য আগেও যারা ছিল তারা অনেক সময় শত্রুতাবশত বিভিন্ন লোকজনকে নাম ঢুকিয়ে দিত, বাট এই ফ্যাসিস্ট সরকারকে করার জন্য মানে আন্ডারমাইন করার জন্য আমাদের কোনো মিথ্যার আশ্রয় নিতে হবে, কারণ এত বেশি খুন খারাপি আমরা নিজের চোখে ভিডিওতে এবং লোকজন সাক্ষী হিসেবে দেখেছে, আমার মনে হয় না এটার কোনো সমস্যা হবে। এটা শেষে আমি আবার এখন আসতেছি হচ্ছে জেনারেল আজিজ প্রসঙ্গ। জেনারেল আজিজের ব্যাপারে আমরা সবাই জানি, আমি জেনারেল আজিজ নিয়ে অলরেডি অনেকগুলো পর্বও লিখেছি, উনি তো করাপশনের সাথে জড়িত ছিলেন তাতে কোনো ডাউট নাই, এবং আমি যখন 2015-তে আমি যখন 1516-তে যখন আমি বিজিবিতে ছিলাম তখন আমি অ্যাকচুয়ালি ওই ব্যাটালিয়নের কাছে শুনেছি যে তারা 2000-এর আগের যে নির্বাচন যেটা হয়েছিল 14-তে, তারা এর আগে বিভিন্ন সময় তারা পলিটিক্যাল এই বিজিবি ইউনিটগুলো সরাসরি যারা রাস্তায় প্রোটেস্ট করেছে তাদেরকে গুলি করেছে তাদের 7.62 বা AK-47 রাইফেল দিয়ে। এবার আমার কাছে তখনই একটা ছিল যে আমিও ওই বিজিবিতে থাকাকালীন কতগুলা লোকাল ইলেকশন করিয়েছিলাম, বাট আমার কাছে তখন সবচেয়ে ভয় লাগতো যে জেনারেল আজিজ যদি আবার আমাকে সেই ধরনের কোনো ইনস্ট্রাকশন দেয়, বাট আমি কনফার্ম ছিলাম যে অবশ্যই আমি কখনো এগুলোতে করবো না, বাট একটা কনফ্রন্টেশনের সৃষ্টি হয়। বাট ওই সময় সরকার বোধহয় ডিসিশন নিয়েছিল যে লোকাল লোকাল নির্বাচন গুলো কোনো করবে না, সো লোকাল নির্বাচন হয়েছিল এবং বেশিরভাগই সরকার বিরোধীরা ওখানে জিতেছিল। আর আরেকটা জিনিস যেটা বলেছেন যে বর্তমানে আমরা সবাই জানি জেনারেল মুজিবকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাই এটার ব্যাপারে একটা ইনভেস্টিগেশন চলছে, এবং লেফটেন্যান্ট সাইফুল আলম
যিনি আগে ডিজিএফআই ছিলেন, তার এবং তার ফ্যামিলির অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি করা হয়েছে, বাট এগুলো আরো আগেই করা উচিত বলে আমি মনে করি। এবং আমি যেটা শুনেছি যে এই জেনারেল মুজিবকে যে ধরা হবে, এটা ডিসিশনটা আরো 1 সপ্তাহ আগে হয়েছে। বাট 1 সপ্তাহ আগে ডিসিশন নেওয়ার পরে এটা এক্সিকিউট করতে করতে আমি দেখলাম 5-6 দিন চলে গেছে, এবং এখনো সেনাবাহিনীতে যারা সরাসরি এই ধরনের, যে আমি যেটা বললাম যে মানে যারা ডিজিএফআই ছিল, তারা সরাসরি কিডন্যাপিং এবং পলিটিক্যাল কিডন্যাপিং কিডন্যাপিং অন্যান্য গুম খুন এগুলোর সাথে জড়িত বিভ্রান্তি আছে। বলতে বাট ঘুমের ঘুমের তাদের যে পিছনে প্রধান ছিল জেনারেল হামিদ, তারপরে জেনারেল অ্যাকচুয়ালি ডিজিএফআই এমন একটা সংস্থা, এর আর এর সিটিআইবি, এসআইবি এবং অন্যান্য সংস্থা, প্রত্যেকের যারা ব্রিগেডিয়ার জেনারেল পদে ছিল তাদের কয়েকজনকে সরানো হয়েছে, ইভেন ওদের লেফটেন্যান্ট কর্নেল এন্ড অ্যাবাভ সবাই হচ্ছে পলিটিক্যাল। এই জিনিসগুলো এখনো এখনো একই পর্যায়ে আছে, সবগুলাকে সাফল করা হয়নি বা করতে একটু টাইম লাগতেছে। বাট আমি মনে করতাম যে আমার যেটা মনে করি সেটা হচ্ছে সিনিয়র পর্যায়ে যেগুলো, এগুলো এখনো অনেক স্লো স্লো হচ্ছে, এই স্লোটাকে একটু এক্সপিডাইট করা উচিত। এবং আমি পার্সোনালি একটা জিনিস আমি এখানে বলতে চাই, সেটা হচ্ছে যে সেনাবাহিনী থেকে যে সমস্ত অ্যাডভাইজারকে দেওয়া হয়েছে, আমি নর্মালি আমার বিভিন্ন সোর্স আছে, বাট এই একটা ক্ষেত্রে আমি সমস্ত সোর্সই বলেছে যে যারা মিলিটারি থেকে যারা অ্যাডভাইজার হচ্ছে তারা সবাই জেনারেল ওয়াকারের অ্যাডভাইজার হচ্ছে। এই জিনিসটা আমার কাছে এটাতে ফুড ফর থট যে উনি যাদেরকে দিচ্ছে, এখন পর্যন্ত দুজনকে আমরা দেখেছি, তারা 25 ফেব্রুয়ারির যে ইনভেস্টিগেশনটা ছিল, ইনভেস্টিগেশনটা শেখ হাসিনা বা ওই রেজিমের কথাই ওনারা ওইখানে অল্টার করেছে। বাট এটা গুড থিং যে এখনো জেনারেল জাহাঙ্গীর স্যার বলেছেন যে এটা একটা রিইনভেস্টিগেশন হবে। আমি মনে করি রিইনভেস্টিগেশনে সেই পুরোনো জিনিসগুলো সব উঠে আসবে। এর সাথে আরেকজন লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল রফিক স্যারকে দেখলাম, ওই উনিও ওই সেম জিনিসটা টেম্পারিং করেছে, উনি তাকে রেড ক্রিসেন্টের চেয়ারম্যান বানানো হয়েছে, জেনারেল হাফিজ অ্যাডভাইজার বানানো হয়েছে, ওনাদের সবারই আওয়ামী লীগ ব্যাকগ্রাউন্ড। এই জিনিসগুলো আমার মনে হয় যে যারা এখন সরকার পরিচালনা করতেছেন তাদের একটু দেখা উচিত। এবং আমি বিভিন্ন সময় প্রসেসে দেখেছি যে আওয়ামী লীগকে রিহ্যাবিলিট করার জন্য বা এই রিলেটেড অনেক মন্তব্য রাজনৈতিক এবং কয়েকজন উপদেষ্টা বলেছেন। আমি মনে করি যে দে আর স্মার্ট পিপল, তারা জানে যে এই মাত্র একটা বিপ্লব হয়েছে, এই বিপ্লব হয়েছে আওয়ামী লীগের এগেনস্টে এবং জনগণের অনেক ক্ষোভ আছে তাদের এগেনস্টে। তাদের এরপরেও তারা যখন একটা পাবলিক মিডিয়ার সামনে এই জিনিসটা বলে, আমি ধরে নেব এটা কেউ তাদের দিয়ে বলাচ্ছে। এবং আমি মনে করি যেহেতু ভারত আমাদের সবসময় এটার উপরে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, আমি মনে করি যে যে কোনো মানে যার মাথায় কোনো বুদ্ধিও নাই সেও বল বুঝবে যে এখন মানুষজন খেপে আছে, এই মুহূর্তে আওয়ামী লীগের রিঅর্গানাইজেশন বা এই ধরনের কোনো কথা আমাদের বলা উচিত না, বাট ওনারা বলছেন। আমি মনে করি এই জিনিসগুলো আমাদের যারা শাসক আছেন এখন তারা এই জিনিসটা খেয়াল করবেন।